ঝিনাইদহে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ জাহিদুল হক বাবুর পাঠানো তথ্যচিত্রের উপর ডেস্ক নিউজ। ঝিনাইদহ সদর উপজেলা সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা বাজারে সমীর কুমার নামে এক যুবকের বিরুদ্ধে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ফেসবুক গ্রুপে কটূক্তি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সমীর বৈডাঙ্গা বাজারের কনক কুমার ওরফে কনু কুমারের ছেলে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে আজ দুপুর 12টার সময় বৈডাঙ্গা বাজারে ধর্মপ্রাণ মুসলমানগণ একত্রিত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। জানা যায়, সমীর কুমার ফেসবুকে কথা হবে যুক্তি দিয়ে নামক একটি গ্রুপ খুলে সেখানে তার মুসলিম বন্ধু কৌশিক আহমদকে যুক্ত করে। কথা বলার এক পর্যায়ে সমীর প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করে এই বিষয়টি ফেসবুকে পোস্ট করলে ধর্মপ্রাণ মুসল্লিদের নজরে আসলে এলাকায় তোলপাড় শুরু হয়। পরে মুসল্লিদের মানববন্ধনে সমীরের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত হন ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এবং তিনি সঠিক তদন্তের মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন বলে ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ মামুন, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদ মুন্সি, যুবলীগ নেতা বিপুল হোসেন, যুবলীগ মোহাম্মদ আলী প্রমুখ। ফারিহা ফেরদৌস, ডেস্ক নিউজ, বিএমএফ টেলিভিশন।